উচকুটা স্কুলে যাচ্ছে। আর তো বন্ধুরা, রোববারের ছুটি কাটিয়ে আবার আজ থেকে স্কুল শুরু হয়ে গেল। সকালবেলা এখন বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের মতো ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতি অ্যান্ড দিকিস রিয়েল ব্লগস। তো এখন বাজে সকাল 10:30। তো এই রোজগারের মতো আজকে যেহেতু মানডে, তো আমাদের পিকুসোনাকে এই জাস্ট কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে স্কুলে মানে পাঠিয়ে দিলাম। ওর কাকার সাইকেলে করে গেছে। তো আজকে তো মানডে ফুল স্কুল হবে বাড়িতে, ওর দুষ্টুমিটা একটু কম হবে। আর এদিকে মার আজকে ব্যায়াম করা, দিদিটা আসেনি ফিজিওথেরাপি করানো। তো আমি একটু বাদে মাকে একটু ফিজিওথেরাপি অতটা তো ভালো পারি না, আর যেটুকু পারি সেটুকু হাত পাগুলো একটু ম্যাসাজ করিয়ে দেবো। তো তার আগে ভাতটা খেয়ে নেবো, কেননা ভাত খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে নালে, যেহেতু 10:30 বেজে গেছে। তো এখন এদিকে পুষ্কুর মা ভাত বাড়ছে, আর এদিকে এই যে পুষ্কুর কাকা ওকে স্কুলে দিয়ে চলেও এলো। তো পুষ্কুর কাকাও আমাদের সাথে ভাত খেয়ে নেবে। আর এদিকে ভালো ভাত বাড়া গেছে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো সবার জন্য আজকে আমাদের ভাত রয়েছে এই যে বেগুন ভাজা, আর একটা নিরামিষ তরকারি আছে। তো নিরামিষ তরকারিটা আজকে আমি খাবো না, আমার ভাল লাগছে না, কুমড়োর তরকারি আমি বেশি পছন্দ করি না। তো আমি বললাম যে এক পিস বেগুন ভাজা আর একটা শুকনো লঙ্কা ভাজা করে দিলে আমি খেয়ে নেবো ভাত। তো সেটা আমার জন্য করলো। আর ওই কুমড়ো ভাজার তরকারিটা আছে। গলাটা সকাল থেকে খুবই খুশখুশ করছে, জানি না হয়তো সর্দি কাশি জ্বর আবার হবে। যাই হোক, চলো তাহলে ভাত খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে আসছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন এই বারান্দায় বসে ভাত খাবো। তো বারান্দায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো বাইরে কি সুন্দর। এখন একটু মেঘলা মেঘলা করে এসছে, বাইরে হাওয়াটাও বেশ ভালো লাগছে। তো এখন আমি, খাওয়া দাওয়া হয়ে গেল সকালের, তো মাকে একটু হাত পাগুলো ম্যাসাজ করে দেবো, কেননা ওরা কি দুবেলা যদি হাত পা একটু ম্যাসাজ না করে দেওয়া হয়, হাত পাগুলো আরও বেশি করে মানে টেনে ধরে, যেহেতু উনি তা নিজে একা একা হাঁটাচলা করতে পারেই না। তো ফিজিওথেরাপি রেগুলারলি চলে, আজকে যেহেতু দিদিটা আসলো না, ওনারও শরীরটা অসুস্থ, তাই আমি করে দিচ্ছি মাকে হাত পাওটা একটু ম্যাসাজ। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনেক দিন ধরেই একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, তা করা হয়নি। তো তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব উপকার হয়, যে বদ্রি পাখির ডিমগুলো কীভাবে রাখলে মানে ডিমগুলো ঠিকঠাকভাবে ফুটবে। কারণ আমাদের বাড়ির পাখিগুলো অনেক ডিম দিচ্ছে কিন্তু একটা ডিমও ফুটছে না, সবই নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমাদের দুপুরের জন্য এই যে পুচকুর মা কাটছে, এই পটল দিয়ে ছোট ছোট করে এই যে এরকম করে কাটছে, ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া হবে, আর টমাটম দিয়ে ডাল, আর করলা মাখা। এই করলা সিদ্ধ করা হবে প্রেশার কুকারে। তো আমার মা যখন ভালো ছিল, সুস্থ ছিল, যখন রান্নাবান্না করতো তখন মা দিত ভাতের সাথেই সেদ্ধ দিত, মানে হাঁড়িতে ভাত করতো। তো এখনও হাঁড়িতেই করি, প্রেশার কুকারে খাই মাঝে মাঝে। তো হাঁড়িতে সেদ্ধ দিয়ে যখন মা করলাটা মাখাতো তার টেস্টটা আলাদা, আর প্রেশার কুকারে জলের মধ্যে সেদ্ধ দিয়ে
তারপরে মাখালে তার টেস্টটা আলাদা। তো এখন তো আর হাঁড়িতে সেদ্ধ দেওয়া হয় না, তো এখন এইভাবেই করা হবে। যাই হোক, দুপুরে এই যে করলা মাখা হবে আর পটল আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া, আর হবে মুসুর ডাল, এই হবে আজকে দুপুরের মেনু। টমাটম দিয়ে, হ্যাঁ মুসুর ডাল তো বললাম, টমাটম দিয়ে। আর এটা আমরা সিদ্ধ করে মাখা খাবো, আর ওকে এটা দিয়ে আমি জুস বানিয়ে দেবো। গরমে গরমে লেবু শরবত যেরকম খায় ওরকম ভাবে ওকে খাইয়ে দেবো আমি। আমার সঙ্গে ভালো ইয়ার্কি করে, ইয়ার্কি করলে তবে তো টাইমটাও পাস হয়ে যায়, অতটা কাজ করলেও গরমে কষ্ট হয় না। তো চুপচাপ কাজ করলে তো কষ্টটা বেশি হয়। আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা, তো এইদিকে রান্না বান্না এখনো স্টার্ট হয়নি, কাটাকাটি চলছে, তো রান্নাটা স্টার্ট হতে থাকুক, ততক্ষণ আমি যাই অন্যদিকে, বাইরে কিছু জামা কাপড় রোদে দিয়েছি সেগুলো তুলে নিয়ে এসে ঘরের কাজগুলো চটপট করে সেরে ফেলি। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চলো। কী রোদ বন্ধুরা, বাবা, রোদে জামা কাপড় তুলতে তুলতেই আমার অবস্থা কাইল হয়ে যাচ্ছে, আর রোদে যদি দু মিনিট দাঁড়াই তত মনে হচ্ছে যে একেবারে অবস্থা শেষ হয়ে যাবে। তো এই দেখো কী সুন্দর পেঁপে গাছ হয়েছে, কবে ফল হবে জানি না এই গাছটাতে। তো এখানে গাঁদা ফুল গাছ লাগাইনি, এমনি ফুলের শুকনো ফুল ফেলা হয়েছিলো ওর মধ্যে ফুল থেকে এইটা গাছটা হয়ে গেছে, তো ফুল ফুটবে। আর এখানে হচ্ছে তুলসী চারা প্রচুর হবে, এখানে তুলসীর বীজ পড়েছে, এখানে একটা লাউ গাছ হয়েছে, এই যে এখানে একটা ছোট্ট বেল গাছ আছে, এখানে একটা বড় তুলসী গাছ, এখানে তুলসী গাছের জঙ্গল হয়ে গেছে পুরো, বড় বড় তুলসীর চারা এখানে একটা আছে, আর ওই ভিতরের দিকে আছে পদ্ম আর গোলাপ ফুলের চারা আছে, এখানেও আছে কতগুলো তুলসী গাছ। এই যে একটা পদ্ম, তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে, কদিন রোদের তাপে একদম গাছগুলো নেতিয়ে গেছিলো। তো ওই সাইডে আছে আরও তিনটে লাউ গাছ, তো এগুলোকে মাচা মতো করে দিতে বলেছি ভাইকে, তো মাচা মতো তৈরি করে দিলে এই গাছগুলো সুন্দর গজিয়ে উঠবে। এই যে দেখো যখন বড় বড় লাউ হবে তখন তোমাদেরকে, যখন বড় বড় লাউ হবে তখন তোমাদেরকে ব্লগে শেয়ার করব। তো ততক্ষণের জন্য ওয়েট করতে হবে, গাছটা বড় হবে। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এবার ঘরে গিয়ে জামা কাপড়গুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো চটপট করে গোছ গাছ করে ঘর দুয়ার তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তোমাদের সাথে ফিরে আসছি। এখানে তেল গরম বসিয়ে গেছে আর এদিকে ডালও বয়েল হয়ে গেছে, তো এখানে ভাজা কেটেও কমপ্লিট করে রেখে গেছে, ওই সাইডে একটু গেল। তো আমি তো বাইরে রোদে দিয়ে আসলাম জামা কাপড় তুলে আর ঘরগুলো ঝাড় দিচ্ছি, আর এখানে এই যে করলা ধুয়ে কেটে রেখেছে এটা জাস্ট বয়েল বসাবে প্রেশার কুকারে, তো রান্নাটা হতে থাকুক চলো। হ্যালো বন্ধুরা, দেখো হঠাৎ করে কেমন চারিপাশটা কালো করে আসলো, এখন যাবো ছাদে, ছাদে কতগুলো জামা কাপড় আছে এগুলো নিয়ে আসবো, গিয়ে ভিজে যাবে রে। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো
বৃষ্টি পড়ছে, আমি জামাগুলো তুলে নিলাম। পাশে বৃষ্টির অবস্থাটা দেখো, প্রচুরভাবে বৃষ্টি নিচে পড়ছে, তোমরা দেখে বুঝতে পারছ। বৃষ্টি হয়, জামা কাপড় তোলো, আবার ঠুক করে যেই কড়া রোগটা দেয় আবার জামা কাপড় বাড়ি মেলো। এই করতে করতেই সময়টা বেরিয়ে যায়। যাই হোক, একটু বৃষ্টি পড়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। যা রোদ, রোদে তো তাকানোই যাচ্ছিলো না, আর রোদে একটুখানি আগুনের মতো ছোঁয়া লাগে, একটুখানি রোদ গায়ে লাগলে। তো কথা বলতে বলতে এদিক ওদিক করতে করতে এদিকে ডাল সম্মান হয়ে গেল, ডাল সম্বারের গন্ধ বেরোচ্ছে বেশ, সর্ষে ফোড়ন দিয়ে ডাল সম্বার খেতেও ইচ্ছা করছে। না এখন ছোটার সময় দেরি আছে, কিছুটা মনে হয় অনেকটাই দেরি আছে এখনো খাবার, ডালটা প্রায় বেরোচ্ছে। তো আমি তো ছাদে থেকে নেমে আসলাম, নেমে এসে একটু হাঁপিয়েও গেছি। তো চলো জল খেয়ে আবার কাজে লেগে পড়ি। বন্ধুরা আমাকে ডালে নুন দিয়েছে কিনা ভুলে গেছে, আমাকে টেস্ট করতে দিল, তো আমি টেস্ট করে দেখছি। ভালো নুন প্রায় দিন এরকম করে, নুন দেয় হালকা দেয় একেবারে, ওই জন্য টেস্ট করতে দিলাম, খেতে দিচ্ছে আর কি। আমাকে বন্ধুরা একটু তাড়া করেছিলাম, ভুলে গেছে একদমই নেই আজকে, নুন একদমই নেই, লবণ দিয়েছে কিনা একদম মনে নিতে কি অবস্থা, একদমই নেই, নুন নেই, নুন দাও। বাইরে বৃষ্টি পড়ছিল, ওই দৌড়ে গেছিলাম ওই টাইমটা, ওই জন্য মনে নেই। দৌড়ে দৌড়ে এদিক ওদিক গেলে পরে এইটাই হয়। তো যাই হোক, টেস্ট করতে দিয়ে ভালোই হলো, নাহলে তো ভাত খাওয়ার সময় যাও সবার পাতে কি অবস্থাটাই না হতো, তোমরা বুঝতেই পারছ। যাই হোক, নুন দিল ডালে, এবার ঠিক হবে। উমা ওঠো, চুনটা করে দিই। বন্ধুরা দুপুরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো চান করতে। তো চান করতে যাওয়ার আগে মাকে খেতে দিয়ে যাবো, এখন বেজে গেছে 2:10। তো আমরা চান করে আস্তে আস্তে, পুচকুম বাবা চান করতে গেছে, তো আমরা চান করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, তো অত লেট করে তো মাকে খেতে দেওয়া যাবে না। তো আমার নতুন বন্ধুরা যারা দেখছো তারা হয়তো ভাবছো যে মা বিছানায় বসে ভাত খাবে, মা তো নিচে বসতে পারে না যেহেতু মার মাইগ্রেন স্ট্রোক পেশেন্ট, এক সাইডে প্যারালাইজড আছে, তো সেই কারণে মাকে বিছানাতেই ভাত দিয়ে দিই। মা খেয়ে মা চামচে করে এক সাইডে বাঁ হাত দিয়ে খায়, ডান হাতের জোর নেই, জানা ডান হাত দিয়ে কিছু করতে পারে না, ডান সাইডটা পুরোই মানে প্যারালাইজ। চলো দেখতে থাকো, আমি মাকে ভাত দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখো, মার জন্য এটাতে বাটিতে আছে মুসুর ডাল টমাটম দিয়ে, এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ভুজিয়া, আর এটা আছে করলা সেদ্ধ মাখা। এখন মাকে ভাতটা মাখিয়ে দেবো, আমরা দেখতে থাকো। তো বন্ধুরা চান কমপ্লিট করে আসলাম, তো এখন ওয়েট করছি আমাদের কিছুটা স্কুল থেকে আসবে। তো স্কুল থেকে আসলে সবাই মিলে একসাথে খেতে নেব, কেননা ওকে রেখে খেতে একদম ভালো লাগে না, আর কোনোদিন খাইও না, তো সেই জন্য ওয়েট করছি। তো আমাদের দুষ্টু সোনা এই জাস্ট স্কুল থেকে এলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে আর সন্ধ্যের সময় কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে সবার, আর এখন দেখো বাইরে বৃষ্টি পড়ছে। একটু ভেবেছিলাম একটু বাইরে বেরোবো হাঁটতে,
তো বিকেল বেলাটা তো বেশ ভালো ছিল, মেঘ ছিল না আকাশে। এখন দেখো বৃষ্টি পড়ে কি অবস্থা, পুরো ওয়েদারটাই এখন ভিজে গেছে। তো আমি বাইরে পুরো তাকের উপরে দাঁড়িয়ে পড়লাম অন্ধকারের মধ্যে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, চারিদিকটা অন্ধকার, বৃষ্টি ভেজা সন্ধেবেলা। এই বৃষ্টি ভেজা সন্ধেবেলাতে বাড়ি থাকলে হয় গরম গরম তেলে ভাজা মুড়ি খাও, আর না হলে আর কি করা যাবে, ঘরবন্দি হয়ে থাকতে হবে। এদিকে আমি এক জায়গায় একটু বেরোবো, ওই জন্য সাজুগুজু করেছি, বেরোনোর জন্য রেডি হয়েছিল, কিন্তু ওই বৃষ্টির জন্য সব স্টপ হয়ে আছে। এখানে মা আছে, মা টিভি দেখছে, এই যে বসে মাকে এখন চুল বাঁধা তো হয়ে গেছে, বিকেলে নিজে এক্সারসাইজ করছে, তো আমার সময় হবে না এখন আর করে দেওয়া, তো মা নিজে নিজেই করে নেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আমি আর বেশি বড় করলাম না আজকের ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও, এবং আরও ভালো ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে।